হ্যালো বন্ধুরা, নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দীপিকা ও সালমান খান, একই সাথে প্রতিবাদের রাস্তায় বলিউডের সব তারকারা। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু গত রোববার 5ই জানুয়ারি একদল মুখোশধারী জেএনইউর বিভিন্ন হোস্টেলে ঢুকে লাঠি, রড, হকি স্টিক ও হাতুড়ি দিয়ে শিক্ষার্থীদের নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করে, ভাঙচুর চালায় নির্বিচারে। এতে আহত হন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ প্রায় 40 শিক্ষার্থী। বিস্ময়করভাবে ওই ঘটনার জন্য উল্টো ঐশী ঘোষ সহ আহত 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। এ হামলার জন্য ক্ষমতাসীন দল বিজেপির জোট শরিক কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস এর ছাত্র শাখা এবিভিপিকে দায়ী করা হচ্ছে। ভারতের নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউ হামলার ঘটনায় মুখ খুলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকন। ওই ঘটনার প্রতিবাদে যেভাবে আন্দোলন জোরদার হয়েছে তাতে তিনি গর্বিত বলে মন্তব্য করেছেন। রাত তখন 8:15। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে যে চত্বরে আক্রান্ত হয়েছিলেন ঐশী ঘোষ, সেখানেই দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী, ছাত্র সমাজের পাশে তিনি। এও কি কম কথা, বলিউড তারকাদের থেকে কেউ তো অন্তত একজন এলেন আক্রান্ত ঐশীর সঙ্গে দেখা করতে, বলছেন শিক্ষার্থীরা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের বেশিরভাগই যখন মুখে কুলুপ এঁটেছেন, দীপিকা তখন সোজা গিয়ে পৌঁছলেন জেএনইউ ক্যাম্পাসে, সবরমতি টি পয়েন্টে, ঠিক যেখানে মুখ ঢাকা দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হয়েছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। সেখানে গিয়ে আক্রান্ত ঐশীর পাশে দাঁড়ালেন দীপিকা, রাজনৈতিক কারণে নয় বরং মানবতার খাতিরে। সালমান খান বলেন, কাপুরুষোচিত এই হামলায় স্তম্ভিত, বিমর্ষ। এতই যদি সাহস থাকে তবে নিরীহ লোকজনের ওপর হামলার সময় নিজেদের মুখটা দেখাও, বলার ভাষা নেই। শুধু প্রতিবাদই যথেষ্ট নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে প্রতিবাদ করেন বলিউডের অনেক তারকারা। বন্ধুরা, ঐশী ঘোষের সাথে চলুন না আমরা সবাই প্রতিবাদ করি। দীপিকা ও সালমান খানের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।